দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরের জেলা নীলফামারি। নীলফামারি জেলার পলাশবাড়ি ইউনিয়নে অবস্থিত মোস্তফা কামালের প্রজেক্ট। এর আগে মোস্তফা কামালের কিন্তু আমরা গরু ছাগলের খামার দেখিয়েছিলাম। তিনি যেহেতু খামারি, গরু ছাগলের খামার দীর্ঘদিন যাবত করেন, তাই খামারিদের কথা চিন্তা করে নতুন নতুন জিনিস করার চিন্তাভাবনা করেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা হওয়ার কারণে গরু ছাগলের খাদ্যের সংকট দেখা দিয়েছে, দানাদারের দাম অনেক বেশি। সেক্ষেত্রে খামারিরা চায় কম দামে কোনো কিছু খাওয়ায় যদি গরু ছাগল লালন পালন করা যায় সেক্ষেত্রে খামারের প্রফিট হয়। মোস্তফা কামাল যেহেতু জিরো সাইজের খড় বিক্রি করছেন, এই খড়গুলো কীভাবে প্রসেসিং করতেছেন, কীভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় দিচ্ছেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না, তারাই মূলত গরু ছাগলের খাদ্য কিনতে গিয়ে প্রতারণার শিকার হন। বিভিন্ন গ্রুপ থেকে নাম্বার নেন, বিভিন্ন আইডি থেকে নাম্বার নেন, যখন টাকা দিয়ে দেন তারপরে আপনাকে ব্লক মেরে দিচ্ছে, আপনি আর খাদ্য ক্রয় করতে পারেন না। তো প্রতারণার শিকার না হতে চাইলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, এই যে জিরো সাইজের খড় দেখতেছি, এই খড় কতদিন থেকে কাটতেছেন আর সেল করতেছেন কতদিন থেকে? এই খড়টা আসলে কাটি দীর্ঘদিন থেকে, অনেকদিন থেকে কাটি, কিন্তু এভাবে কোনোবার ভিডিও দিয়ে নেই। তো এবার এই ভাই নোয়াখালী মাছদি বাড়ি, উনি আমার কাছে কন্টিনিউ সাইলেন্স নেয়, ঘাসের সাইলেন্স নেয়, ভুট্টার সাইলেন্স নেয়। তো আমার সাইলেন্স অলরেডি গত সপ্তাহ শেষ হয়ে গেছে, তা উনি বলছে ভাই তাহলে আমাকে একটু খড়ের ব্যবস্থা করে দেন। তো চিন্তা করলাম যেহেতু খড় দিচ্ছি, আবার ওনাকেও দিচ্ছি, আবার উনি আবার কালকে আবার ফোন দিয়ে বলছে আরও 50 কেজি লাগবে, তো মোট 350 কেজি। তা সেক্ষেত্রে আমি চিন্তা করলাম তাহলে একটা একটা ভিডিও যদি তৈরি করি, তাহলে আমার যদি আরও যদি ব্যাপক প্রচার হয় সেক্ষেত্রে আমি মানুষকে দিতে পারবো দেখে আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি। এই যে জিরো সাইজের খড়, অনেক সময় আমাকে ফোন করে আমাকেও বলে ভাই জিরো সাইজের খড় পাওয়া যাবে কি না। আমি তো ইউটিউবে কাজ করি, আমি তো আর এইসব বেচা কেনা করি না। আপনার কাছে একটা বিষয় জানার চেষ্টা করবো, এই যে জিরো সাইজের খড় নিয়ে যে গরু ছাগলকে খাওয়াইলে খামারিদের কী উপকার হবে? আসলে এই জিরো সাইজের খড়টা নিয়ে আপনার গরু ছাগলকে খাওয়াইলে কী হবে, এটা আপনার নষ্ট হবে না। নেট দিয়ে নেটিং করতেছি, নেটিং করার পর যেটা রাবিজ আছে বা নষ্ট, যেটা আছে নষ্ট না ভালোই আছে, মানে যেটাও গরু ছাগল খায় না বা খাইলে কাশে সেটা আমরা আলাদা করতেছি। এবং আমরা এবার ফ্রেশ, যেটা ফ্রেশ একবারে জিরো সাইজের খড় আমরা সেটা দিচ্ছি। সেক্ষেত্রে এটা গরু ছাগলকে খাওয়াইলে দেখা যাবে যে গরু ছাগল পেট ভরবে এবং অল্প টাকায় ওনারা খড়টা পাচ্ছে আর কি। আর এই জিরো সাইজের খড়টা খাওয়াইলে আসলে আপনি গরুকে সাইলেজ খাওয়ান, ঘাস খাওয়ান, দানাদার খাওয়ান, যাই খাওয়ান, যদি আপনি গরু ছাগলকে যদি খড় না খাওয়ান সেক্ষেত্রে কিন্তু গরু ছাগল কিন্তু চাবর কম কাটবে। এবং খড় খাওয়াইলে এটা দেখা যাবে যে দীর্ঘ সময় পেটে থাকার পর গরু ছাগলের কিন্তু স্টোমাক হলো তিনটা, আমাদের স্টোমাক হলো একটা, গরু ছাগলের স্টোমাক হলো তিনটা, এটা এক স্টোমাক থেকে যখন খায় তখন এক স্টোমাকে যায়, পরে খাওয়া বা জাবর কাটার পর আরেক স্টোমাকে যায়, তারপর পায়খানা হয়ে প্রসাব হয়ে বাইরে হয়ে যায়। সেক্ষেত্রে খড় খাওয়ালে গরু ছাগল জাবর কাটে, জাবর কাটলে গরুর ফুড পয়জনের সম্ভাবনা কম থাকে, এই জন্যেই গরু ছাগলকে খড় খাওয়ানোর নিয়ম। বাংলাদেশে তো অনেকেই বিভিন্ন গ্রুপে, তারপরে বিভিন্ন আইডিতে পোস্ট করে তারপরে খড় বিক্রি করতেছে, আর দেখা যায় ওই সব জায়গা থেকে বেশি প্রতারণার শিকার হচ্ছে। দেখা যায় যে ওই ডেলিভারির টাকাটা নিলেও পরে ব্লক মেরে দিল, খামারি আর খুঁজে পায় না, মানুষ আসলে বিশ্বস্ত জায়গা খোঁজে। তো বাংলাদেশের সবাই খড় বিক্রি করতেছে, আপনার কাছে কেন কিনবে? আসলে যে কথাটা আপনি নিজেই বললেন যে বিভিন্ন গ্রুপে গিয়ে কল করে, তারপর বিভিন্ন অ্যাড, আমারও কিছুদিন আগে সাইলেজের যে ভিডিও করছিলেন আপনি, সেই সাইলেজের একটা কিছু অংশ কেটে নিয়ে আরেকজন গ্রুপ ফেসবুকে গ্রুপে ছাড়ছিল যে সাইলেজ বিক্রি করে 8 টাকা কেজি, সেটা দেখে কিন্তু এক ভাই কিন্তু অলরেডি 2000 টাকা দিয়েছে ওনার সাইলেজ কিনবে, কিন্তু 8 টাকা কেজি কি আর সাইলেজ পাওয়া যায়, পরে উনি আর সাইলেজ নিতে পারেন না, পরে ওনার নাম্বারে উনি ব্লক করে দিছে। সেক্ষেত্রে আমার কাছে যদি সাইলেজ বা খড় বা জিরো সাইজের খড়, সাইলেজ, ঘাসের কাটিং, যদি গরু ছাগল যাই নেক, এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোন ধানের খড়টা আসলে গরু ছাগল বেশি খায়? আসলে মূলত গরু ছাগল নরম জাতীয় জিনিস খাইতে পছন্দ করে বেশি, আর আমাদের এটা হলো হেউ ধানের গাড়ি, গত বছর মানে আগামী বছর না গত বছরের গাড়ি, এটা আমাদের নতুন ধান এখন উঠতেছে, আরও কিছুদিন মোটামুটি মাসখানিকের মধ্যে আমরা নতুন ধানের গাড়ি পাবো। আমাদের এটা গাড়ি হলো নরম, এই গাড়িটা গরু ছাগল খুব ভালো খায় এবং খুব চেটে পড়ে খায়। আর যেগুলো হলো আপনার চিকন ধানের গাড়ি বা পোলা চাউলের গাড়ি, কাটারি ভোগ বলেন, কালোজিরা বলেন, ওগুলো ধানের গাড়ি একটু শক্ত হয়, ওগুলো গরু ছাগল খাইতে সমস্যা হয়, এটা সবচেয়ে বেশি ভালো খায়। আচ্ছা, নেট করে খামারিদেরকে এই জিরো সাইজের খড় দিলে জি উপকারটা কী হবে? নেট করে দিলে আপনি মনে করেন যে জমিতে ধান তো আবাদ হয়, জমিতে মাটির জমিতে আবাদ হয়, মাঠে আবাদ হয়, দেখা গেলো আজকে ধানটা কাটে রাখলেও 5-7 দিন বা 3-4 দিন 5 দিন রোদে শুকায়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক
মাটি সব কেটে ফেলে, আবার দেখা যায় যে উড়ি আছে উড়ি পোকা ওঠে, অনেকে ইঁদুর খেয়ে ফেলে। সেক্ষেত্রে আপনার এটা আনার পর কাটার পর নেটিং করলে ধুলাবালা যেটা থাকে এটা কিন্তু পড়ে যায়। সেক্ষেত্রে এটা খামারে যদি এটা নেটিং করা খেয়ার খড় যদি নেয়, সেক্ষেত্রে গরু ছাগলে ফুড পয়জন হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, নিয়ে যেয়ে অনেকেই দেখি যে খড়টা ধয় ধুয়ে ভুষির সাথে খাওয়ায়। জি জি, ভুষির সাথে ধুয়ে খাওয়াইলেও তো উপকার হয়, যাতে কোনো ময়লা না যায়। এটা ধোয়া লাগবে না, এটা ধোয়া লাগবে না, একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকেই অনেক ধরনের রেট দিয়ে এই জিরো সাইজের খড় বিক্রি করে, আপনি কি কোনো রেট দিচ্ছেন? না, আমি আপাতত কোনো রেট দিচ্ছি না। আমি আগে খড় আগে কালেক্ট করি, কী দামে কী কী দামে কালেক্ট করি সেই দামে আমি কিছু টাকা লাভ রেখে, যেমন দেখতেছেন যে ক্যামেরার সামনে দেখছেন, আপনি ক্যামেরায় আসছেন ভিডিও করছেন, আমার লেবার কস্ট আছে, নেটিং কস্ট আছে, মেশিনে কাটছে এই খড় আসছে, সব মিলিয়ে দেখা যায় যে কস্টিং সব হিসাব করে আমি কেজি প্রতি কিছু টাকা লাভ রেখে আমি বিক্রি করি আর কি। আগে আমি কোনো রেট দিই না, কারণ সামনে আবার মনে করেন নতুন ধান আসতেছে, তখন দাম আরও কমে যাবে। সেক্ষেত্রে এখন যদি একটা রেট দেই, তখন অনেকে আছে যে ওই ভিডিও দেখে, কিন্তু আমার ভিডিওর রেটটাই আরও যারা ভিডিও তৈরি করে বা অনেকে বিক্রি করে, বলবো অমুক জায়গায় 20 টাকা বিক্রি করতেছে বা 22 টাকা বিক্রি করতেছে, আমরা এই রেটে বেশি বা বেচবো, এরকম দেবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা রেট দিতেছি এই জন্যই, এক দেড় মাস পর যখন ধান আমাদের আসবে তখন রেট আরও কমে আসবে। সেক্ষেত্রে আমি যখন যেই দামে কিনবো তার উপরে কিছু লাভ রেখে আমি সেই দামে আমি কাস্টমার হাতে বা খামারদের হাতে দিতে পারবো। আচ্ছা, এই জিরো সাইজের খড় বিভিন্ন জেলায় দিচ্ছেন কিভাবে? আমি এটা সারা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি। যেমন আজকে যাবে নোয়াখালী মাইজদি, এটা কুরিয়ারের মাধ্যমে আমি কুরিয়ার চার্জের টাকাটা 50 কেজি বস্তা দেখা যাবে 300 টাকা, কোনো জায়গায় 350 টাকা, কোনো জায়গায় 320 টাকা, বিভিন্ন ক্ষেত্রে হয় কম বেশি, 300 টাকার নিচে হয় না আর কি, 300 টাকার উপরে হয়। সেক্ষেত্রে আমি 20,000 টাকার আগে নেই, আর খড়ের দাম যেটা সম্পূর্ণটা কন্ডিশনে দিয়ে দিই, ওখানে বাকি টাকা পে করে খড়ের দাম পে করে খড় তুলে নেবে। অনেকে আছে অনেক নিয়ে নিচে দীর্ঘদিন রেখে খাওয়াবে, সেক্ষেত্রে চাতাল বা ত্রিপাল বিছায়া 5-7-10 দিন পর বা 15 দিন পর একটু একটু রোদে দেখালে তাহলে উনি দীর্ঘদিন রাখতে পারবে। আচ্ছা, তাহলে বলতেছেন যে এটা নিয়ে যাওয়ার পরে 5-7 দিন পরে যদি মনে করে যে দীর্ঘদিন খাওয়াবে, সেক্ষেত্রে একটু শুকাই নিতে হবে, হালকা একটু রোদ দেখালে তাহলে বেশি ভালো হবে, তাহলে দীর্ঘদিন রাখতে পারবে। আচ্ছা, আপনি তো খামারি, এইটা যখন আমরা গরু ছাগলকে খাওয়াবো, খাওয়ানোর আগে অনেকেই ভুষি খাওয়ায়, অনেকেই হয়েছে আপনার চিটা গুড় দেয়, সেক্ষেত্রে কি আসলে ছাগলের কোনো উপকার হয়, গরুর কোনো উপকার হয়? মানে খড় খাওয়ালে? হ্যাঁ, আপনাকে তো আগে বলে খড় খাওয়ালে তো আসলে খড়ের বিকল্প নেই, খড়ের তো বিকল্প নেই, এটা সবচেয়ে কম দামে এটা খাদ্য এবং খড় খাওয়ালে এটা দীর্ঘ সময় পেটে থাকে, আর এটা খাইলে আমার গরু ছাগলের যে বললাম জাবরের কাজ করে, জাবর কাটে। এইটাতে তো কোনো পুষ্টিগুণ নাই? পুষ্টি আছে, এটাতে আবার 5% আছে, 5% 5% আছে জি। আবার এটাকে যদি কাঁচা ধান, একবার কাঁচা ধান কাটে আনার পর এটা যদি আবার সাইলেজ হিসাবে তৈরি করে বা হে তৈরি করে, সেক্ষেত্রে 15% হবে। হে বলতে কী বোঝাচ্ছে? হে বলতে আপনি বোঝাচ্ছি যে আপনি যে ধানটা কাটা নিয়ে আসলেন আজকে, কাঁচা ধান জমি থেকে কাটা নিয়ে আসলে ধানটা মেশিনে মালাই করার পর সঙ্গেই ওই চপিং করার পর ওটা আবার এই সাইজে চপিং করার পর আপনি গর্ত করে রাখতে পারেন, পলিথিন টলিথিন দিয়ে গর্ত করে রাখতে পারেন বা ড্রামে রাখতে পারেন বা আবার বস্তা বন্দি করে পলিথিন সহ এয়ার টাইট করে রাখতে পারেন, সেটাকে আপনি দীর্ঘদিন পর খাওয়ালে ওইটাকে বলে হে বলে ওইটাকে। আচ্ছা, সেক্ষেত্রে ওইটা পচে যাবে না? না না, পচে যাবে না, যদি এয়ার কন্ডিশন ঠিক থাকে, আমার মানে এয়ার সার্কুলেশন যদি ঠিক থাকে, হাওয়া বাতাস ঢুকবেও না বাইরে হবে না, সেক্ষেত্রে পচবে না। আচ্ছা দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই, এই যে খড়ের ভিডিও করছি, অনেকেই ছোট ছোট করে ক্লিপ করে কেটে বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, শেয়ার করার পরে ওইখানে দেখে যদি কেউ অর্ডার করেন সেক্ষেত্রে প্রতারণার শিকার হবেন, কারণ একটা চক্র বের হয়েছে এরকম, আমাদের প্রতিবেদন থেকে ক্লিপ কেটে নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করে নিজের নাম্বার দিয়ে, ওইখানে টাকা দেওয়া মানে আপনি প্রতারণার শিকার হওয়া। তো মোস্তফা কামালের সাথে যদি যোগাযোগ করতে চান, মোস্তফা কামালের নাম্বারটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি, মোস্তফা কামালের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে এই খড়গুলো ক্রয় করতে পারবেন। এর আগে আমরা একটু মোস্তফা কামালের ঠিকানাটা মোস্তফা কামালের কাছ থেকে জানার চেষ্টা করি, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল, আমি দীর্ঘদিন থেকে ইউটিউবে আসি, আমার ভিডিও আপনারা অনেক দেখছেন নীলমালা কৃষিতে, আমি দীর্ঘ 5-7 বছরের বেশি এই খামার সাথে জড়িত। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল, আমার বাড়ি হচ্ছে রংপুর বিভাগের পরের জেলা নীলফামারী, নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি ডিগ্রি কলেজের পাশে আমার বাড়ি। মোস্তফা কামাল ধন্যবাদ, দর্শক এতক্ষণ জানলেন এই খড় সম্পর্কে, তো যদি কারো প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে খামারিদের উপকারে আসে এরকম ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, মোস্তফা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।